আচ্ছা, আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং তাদের হচ্ছে বৈশ্বিক যেগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ সেগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জার্মান সরকার যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর উইড্রো উইলসন এর নিকট যুদ্ধবিরতির জন্য একটি সাধারণ প্রস্তাব পেশ করেন 2018 সালে অক্টোবর মাসে, এবং এই প্রস্তাবের প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে উইড্রো উইলসন তার আলোচিত 14 দফা পেশ করেন, এবং এই নীতির উপর ভিত্তি করে জার্মান এবং তার মিত্র দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং তার 14 দফার প্রধান কয়েকটি পয়েন্ট ছিল। প্রথম হচ্ছে যে গোপন কূটনীতির ব্যাপারে খোলাখুলি ভাবে শান্তি চুক্তির জন্য আলোচনা করা হবে এবং গোপন চুক্তির সন্ধির শর্ত হবে না। দ্বিতীয়ত, মহাসমুদ্রে নিরপেক্ষ দেশের জাহাজ চলাচলের অবাধ অধিকারকে স্বীকার করা হবে। তৃতীয় হচ্ছে কি অবাধ আন্তর্জাতিক বাণিজ্যে সকলের অধিকার নিশ্চিত করা। চতুর্থ হচ্ছে কি অস্ত্র হ্রাস করে আন্তর্জাতিক যুদ্ধের সম্ভাবনা দূর করতে হবে। পঞ্চম হচ্ছে উপনিবেশগুলোর উপর বিভিন্ন দেশের দাবি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার করা হবে। ষষ্ঠ হচ্ছে রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ায় ফিরিয়ে দেওয়া হবে, তারপরে হচ্ছে রাশিয়াকে ফিরিয়ে দেওয়া হবে। এবং সপ্তম হচ্ছে বেলজিয়ামের স্বাধীনতা এবং নিরপেক্ষতা পুনরুস্থাপন করা হবে। অষ্টম হচ্ছে ঐতিহাসিক ন্যায় বিচারের জন্য ফ্রান্সকে আলসাস ও লোরেন ফিরিয়ে দেওয়া হবে। নবম হচ্ছে কি ইতালি জাতীয়তাবাদী আশা অনুযায়ী ইতালির জাতীয় সীমান্ত নির্ধারণ করা হবে। দশম হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরির রাজত্বের বা সাম্রাজ্যের জনগণকে স্বায়ত্তশাসনের সুযোগ দেওয়া হবে। একাদশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বলকান রাজ্যগুলোকে স্বাধীনতা দেওয়া হবে, সার্বিয়ার ভূখণ্ডকে সমুদ্রের সঙ্গে যুক্ত করা হবে। দ্বাদশ হচ্ছে কি তুরস্কের সুলতানের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জাতিগুলোকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হবে, এবং দারদানেলিস প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হবে। ত্রয়োদশ হচ্ছে স্বাধীন ও সার্বভৌম পোল্যান্ড স্থাপন করা হবে। চতুর্দশ হচ্ছে ক্ষুদ্র ও বৃহৎ সকল রাষ্ট্রের স্বাধীনতা ও ভৌমিক অখণ্ডতা রক্ষার জন্য এবং আন্তর্জাতিকে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার জন্য বিভিন্ন জাতিগুলোর সমন্বয় একটি সংঘ বা জাতিপুঞ্জ স্থাপন করা হবে। দেন তারপরে হচ্ছে উইলসনের 14 নম পয়েন্টের একটি আন্তর্জাতিক সংঘ বা সংগঠন গড়ে তোলার প্রস্তাবের প্রেক্ষিতে 28 জুন 1919 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে জাতিপুঞ্জ সৃষ্টির সিদ্ধান্ত হয়। এবং ভার্সাই চুক্তি হচ্ছে 10 জুলাই হচ্ছে 1920 খ্রিস্টাব্দে কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতিপুঞ্জের সৃষ্টি হয়, এবং এটি ছিল আন্তর্জাতিক সংস্থার প্রধান মিশন বিশ্ব শান্তির জন্য কাজ করা। প্রধান কার্যালয় এখানে হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের। প্রধান উদ্যোক্তা এখানে ডক্টর উইড্রো উইলসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হয় সংস্থাটি তার কার্যকারিতা হারায় হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হওয়ার মাধ্যমে, এবং আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় হচ্ছে কি 20 এপ্রিল 1946 সালে। জাতিপুঞ্জ গঠনের সময় ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স এই তিনটি স্থায়ী সদস্য সহ মোট সংস্থাটির সদস্য ছিল 42টি দেশ, এবং অঙ্গ সংস্থা ছিল 3টি, অ্যাসেম্বলি, কাউন্সিল ও সচিবালয়। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ব্রিটিশ উচ্চ রাজকর্মচারী স্যার জেমস এরিক ড্রুমন্ট, এবং সর্বশেষ মহাসচিব ছিলেন হচ্ছে কি ফরাসি কূটনীতিক হচ্ছে জোসেফ লুইস এনে এভিনল। তো সেক্ষেত্রে হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে চিগভেলি। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার থেকে শুরু হয়। জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে ESCAP সবচেয়ে বেশি উপযোগী মনে হয় হচ্ছে APEC। আর জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল এবং সংস্থার মধ্যে সমন্বয় দায়িত্ব পালনকারী বিভাগ হচ্ছে UNDP। জাতিসংঘের বহুমুখী কারিগরি এবং তার সাথে হচ্ছে প্রাক বিনিয়োগ সম্ভাবনা যাচাই করে হচ্ছে UNDP, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি টোকিওতে। ইয়াল্টা কনফারেন্স শুরু হয় হচ্ছে 1945 সালে। 1965 সালে পূর্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11টি, এবং যে দেশের প্রেক্ষাপটে হচ্ছে ইউনাইটিং ফর পিস রেজলিউশন গৃহীত হয়, এটা হচ্ছে কোরীয় যুদ্ধের প্রেক্ষাপটে। জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন যে সেটা হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড। তারপরে হচ্ছে কি যে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টনি গুটেরেস ছিল। তারপরে হচ্ছে জাতিসংঘের যাত্রা শুরু হয় হচ্ছে কি 51টি দেশ নিয়ে। তারপরে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টা, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিটি সদস্য হচ্ছে কি সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন করে। জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য দেশ হচ্ছে পোল্যান্ড।
যেটা হচ্ছে 15 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে, এবং স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? এটা হচ্ছে হেগে অবস্থিত। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষে স্বাক্ষর গ্রহণ করে হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও উইলস্টন চার্চিল। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় হচ্ছে 1979 সালে। জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করা হয় হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। আর হচ্ছে কি যে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে। ইয়াল্টা কনফারেন্সের সদস্য বা লক্ষ্য ছিল হচ্ছে সরি ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা করা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP এর শীর্ষ পদ হচ্ছে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর ডেজিগনেট। তারপরে হচ্ছে প্রেসিডেন্ট উইড্রো উইলসন 14 পয়েন্টের মতো 14 পয়েন্টের কত নম্বর অনুচ্ছেদে জাতিপঞ্জী সৃষ্টির কথা বলেছেন? এটা 14 নম্বর পয়েন্টে বা 14 নম্বর পয়েন্টে বলেছেন। তারপরে হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ হচ্ছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তার সাথে হচ্ছে চীন। তারপরে হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা হচ্ছে UNEP এবং জলবায়ু বিষয়ক সংস্থা এর সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে IPCC। কফি আনান হচ্ছে কি যে আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত কততম মহাসচিব? দ্বিতীয়। UNHCR এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। 1995 সাল থেকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়ে থাকে? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা UNO এর গোল্ডেন জুবিলি হচ্ছে হিসেবে পালন করা হয়। এবং কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয়? এটা হচ্ছে আসিয়ান। এবং অপশন অন্যতম যে সংস্থা তার মধ্যে হচ্ছে ILO আছে, WHO এগুলো আছে। তো তারপরে হচ্ছে জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট যেটা আছে, জাতিসংঘ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী দেশ। 1941 সালে জুন থেকে 45 সালের জুন পর্যন্ত বিশ্ব নেতাদের নানা প্রচেষ্টা এবং গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে জাতিসংঘ। এবং জাতিসংঘ গঠনের লক্ষ্যে সে সময় বিভিন্ন বৈঠক, সম্মেলন এবং ঘোষণা হয় এবং যেগুলোকে জাতিসংঘ গঠনের নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বৈঠক, সম্মেলন এবং ঘোষণাকে মনে রাখার জন্য লন্ডনের আটা ও মস্কোতে ডিম ইয়েস বলে সাইন করে দিন। আচ্ছা, তারপরে হচ্ছে যে লন্ডন মানে হচ্ছে লন্ডন ঘোষণা 1961 সালে, আটা মানে হচ্ছে আটলান্টিক সনদ, ও মানে হচ্ছে ওয়াশিংটন সনদ, মস্কোতে হচ্ছে মস্কো সনদ। তারপরে হচ্ছে কি ক্যাসাব্ল্যাঙ্কা সনদ হচ্ছে 1943, তেহরান সম্মেলন হচ্ছে 1943, ডি মানে হচ্ছে ডাম্বারটন ওকস এটা হচ্ছে 1944 সালে, ইএস মানে হচ্ছে ইয়াল্টা সম্মেলন হচ্ছে 1945 সালে, সাইন মানে হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এগুলো হচ্ছে সম্মেলন বা বৈঠক। তারপরে হচ্ছে যে লন্ডন ঘোষণা, লন্ডন ঘোষণা হচ্ছে জাতিসংঘ গঠনের প্রারম্ভিক যে পদক্ষেপ সেটা ছিল হচ্ছে লন্ডন ঘটনা ঘোষণা ছিল। আটলান্টিক সনদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা। এবং আটলান্টিক মহাসাগরে দ্য প্রিন্সেস ওয়েলস রণতরীতে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য যে ঘোষণা দেওয়া হয় সেটি হচ্ছে আটলান্টিক সনদ। এবং ওয়াশিংটন সনদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের প্রতিনিধিরা সহ মিত্রপক্ষের আরও 22টি ওয়াশিংটন সনদে স্বাক্ষর করা এই সনদকে সম্মিলিত জাতিসংঘ ঘোষণা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তারপরে হচ্ছে মস্কো সম্মেলনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ নিরাপত্তা সংক্রান্ত 4 জাতি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন ঘোষণা গৃহীত হয় এবং ছোট বড় শান্তিপ্রিয় সকলের জন্য সদস্যপদ উন্মুক্ত করা হয়। তেহরান সম্মেলনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যালিন, চার্চিল এবং তার সাথে রুজভেল্ট তেহরানে মিলিত হয়ে সকল দেশকে কল্পিত সংস্থাটির সদস্য হওয়ার আহ্বান জানান। তারপরে হচ্ছে কি ডম্বারটন ওকস সম্মেলন, সাধারণ আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব সমূহ নামে ভবিষ্যৎ সংস্থার খসড়ায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়, যেমন হচ্ছে 5টি স্থায়ী সদস্য সহ 11 সদস্যের নিরাপত্তা পরিষদ এখান থেকে গঠিত হয়। এবং আন্তর্জাতিক হচ্ছে বিচারালয়, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এবং যার সাথে সচিবালয় এখান থেকে হচ্ছে প্রতিষ্ঠা হয়ে থাকে। তারপর হচ্ছে ইয়াল্টা সম্মেলনে যেটা আছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সকে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এবং তাদেরকে ভেটো মানে হচ্ছে আমি মানি না প্রদানের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে। সান ফ্রান্সিসকো সম্মেলন যেটা আছে সেখানে হচ্ছে কি 26 জুন 1945 খ্রিস্টাব্দে 50টি দেশের প্রতিনিধিরা হচ্ছে কি জাতিসংঘ সনদে স্বাক্ষর প্রদান করেন। এবং 15 অক্টোবর 1945 খ্রিস্টাব্দে পোল্যান্ড হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে এবং 24 অক্টোবর 1945 এই সনদ কার্যকর হলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
তারপরে সদস্য সংখ্যার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মূল সদস্য হচ্ছে 193টার মতো, যেখানে স্থায়ী পর্যবেক্ষক হচ্ছে 2টি, এটা হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন হ্যাঁ আসছে এবার ফিলিস্তিন এবং তার সাথে ভ্যাটিকান সিটি। তার সাথে হচ্ছে সর্বশেষ হচ্ছে কি যে সদস্য দক্ষিণ সুদান, তার সাথে হচ্ছে চীন 1971 সালে পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করলে এক চীন নীতির কারণে তাইওয়ান জাতিসংঘের সদস্যপদ হারে, এবং ইন্দোনেশিয়া 1965 সালে স্বেচ্ছায় পদত্যাগ করলে ওই বছরই আবার ফিরে আসে। তো সদর দপ্তরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ম্যানহাটানে 16 একর জমিতে ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত, এবং জাতিসংঘের পতাকা রয়েছে হালকা নীলের উপরে সাদা রং। প্রতীকের মধ্যে হচ্ছে মাঝখানে যে পৃথিবীর মানচিত্র এবং দুই পাশে 2টি জলপাই গাছের শাখা, এবং এখানে হচ্ছে কি জলপাই গাছ হচ্ছে কি শান্তির প্রতীক। জমি দান করেন হচ্ছে কি জন ডি রকফেলার, নকশা প্রদান করেন হচ্ছে কি ওয়েলস কে হ্যারিসন। তারপর হচ্ছে কি সদর দপ্তর উদ্বোধন হচ্ছে 1951 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, এবং জাতিসংঘ শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে কি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়, এবং জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবেল্ড ম্যাকলিস আর্চিবেল্ড ম্যাকলিস। ঠিকানা হচ্ছে 760 ইউনাইটেড নেশনস প্লাজা এবং নিউ ইয়র্ক সিটি। তারপর হচ্ছে কি NY10017, এবং তার সাথে হচ্ছে ইউএসএ। ভাষা হচ্ছে কি যে জাতিসংঘের অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি, ইংরেজি ফরাসি স্পেনীয় আরবি চীনা রুশ ভাষা এগুলো। তো তারপরে হচ্ছে এখানে যে জাতিসংঘ ও রাষ্ট্রসংঘে সচিবালয়ে 2টি ভাষা ব্যবহৃত দুইটি ভাষা এখানে ব্যবহৃত হয়, একটা হচ্ছে জাতিসংঘ ডাকঘর। তো জাতিসংঘ ডাকঘর 3টি, একটা হচ্ছে নিউ ইয়র্ক, জেনেভা এবং তার সাথে ভিয়েনা। ডাকটিকিট চালু হয় 1974 খ্রিস্টাব্দে, এবং জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে টোকিও জাপান 1973 সালে, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কোস্টারিকা 1980 সালে। জাতিসংঘের সাংগঠনিক কাঠামো হচ্ছে জাতিসংঘ সনদের 7 নং ধারায় উল্লেখিত এই 6টি সংস্থার মধ্যে একটা হচ্ছে সাধারণ পরিষদ জেনারেল অ্যাসেম্বলি, নিরাপত্তা পরিষদ দ্য সিকিউরিটি কাউন্সিল, অর্থনৈতিক এবং তার সাথে সামাজিক সামাজিক পরিষদ এটা হচ্ছে ইকোনমিক, এবং তার সাথে হচ্ছে সোশ্যাল কাউন্সিল। ওসি পরিষদ হচ্ছে কি দ্য ট্রুশিপ কাউন্সিল। আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং সচিবালয় হচ্ছে দ্য সেক্রেটারিয়েট। এবং ওসি পরিষদ যেটা আছে সেটা হচ্ছে 1994 সালে বিলুপ্ত হলে জাতিসংঘের অঙ্গ সংস্থা হয়ে হয় হচ্ছে 5টি।